হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুইটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা অনেক ভালো লাগবে। কালো বেগুন কি কি রেসিপি একটু বলে দাও তুমি। লতির তরকারি আর কালো বেগুন চাক ভাজি, অনেকে সব মশলা দিয়ে তেলে দিয়ে ভাজি করে ফেলে, আর আমি আলাদা করে পেঁয়াজ ভুনা করে তারপরে এটা করব। বেগুনের চাক ভাজিটা, তাই না? চাক ভাজি। আর এদিকে তেল বসাই দিচ্ছি। ওগুলো কি এখানে দিবা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন দিয়ে দিই নাকি? এখানে তুমি পেঁয়াজ গুলো বেজে নিবে এটা দিয়ে? এখন না তো পেঁয়াজ, আগে বেগুন গুলা বেজে নিয়ে। আচ্ছা, আগে বেগুন গুলা বাজার করতে হবে আগে, তারপরে সে পেঁয়াজ অ্যাডজাস্ট করে নিবে। দিকে পেঁয়াজ গুলা আছে, আপনাদেরকে দেখাই। পেঁয়াজ, ধনিয়া পাতা, আর এদিকে আরেকটা রেসিপির জন্য ওই লতি নিয়ে নিছে। এগুলা তেলে নিবে আম্মু। আর আম্মু অলওয়েজ লতিটা তেলে নেই, আর অনেকে অনেক ভাবে রান্না করেন। আর আজকে আপনাদের একটা সুন্দর রেসিপি দেখাবো আম্মু কিভাবে রান্না করে লতিটা। হাত দিয়েও রান্না করা যায়। আর আমরা আচ্ছা, ওকে। আর ওইদিকে বেগুনটা ফ্রাই হচ্ছে। তো আপনাদেরকে সবকিছু দেখাবো, সাথে থাকবেন। আজকে সুন্দর সুন্দর দুইটা রেসিপি। লতা অলরেডি তালা হয়ে গেছে, আরো আছে। আর এদিকে বেগুন গুলো ফ্রাই হয়ে গেছে, আরো কিছু বেগুন আছে ফ্রাই করার। এই চাক বাজিটা আসলে অনেক মজা হয়, গরম ভাতের সাথে চাক বাজি এটা খাইতে অনেক মজা। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে লতি অনেক টেস্ট। আনফরচুনেটলি আজকে নাই, আর আজকে শুটকি দিয়ে রান্না করবে। শুটকি তো অনেক মজা। ওকে, আর ফাইনালি বেগুন গুলা বাজা শেষ। আর এখন পেঁয়াজ গুলা বেজে নিচ্ছে। পেঁয়াজ গুলো ব্রাউন কালার হয়ে গেলে বেগুন গুলো দিয়ে দিবে, বেগুনের চাক গুলো। তারপর মশলা দিয়ে দিবে, তাই না? তারপর মশলা দিয়ে দিবে। এরপর কতক্ষণ রাখতে হবে? আর এইদিকে পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে। আর এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিবে, আর বেগুন গুলো ফ্রাই হয়ে গেছে। বেগুনের চাক গুলো কোনো একটা চাক ভাঙে নাই, একদম ভালোভাবে ফ্রাই হয়েছে। হলুদের গুঁড়া দিয়েছে, পরিমাণ মতো করে লবণ দিয়ে দিবে। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিবে। আসলে বেগুনে চাক ভাজিতে একটু অল্প পরিমাণ মরিচ দিতে হবে, কারণ আপনার ভালো লাগবে খেতে। দেন আর লবণটা পরিমাণ মতো করে দিবেন, আর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে দিবে। জিরার গুঁড়ো দিতে হয়? হ্যাঁ, জিরার গুঁড়ো একটু লাগবে। আর এখন বেগুন গুলো দিয়ে দিবে। হ্যাঁ, বেগুনের চাক গুলো দিয়ে দিবে। আর এখন বেগুনের চাক গুলো দিয়ে দিচ্ছে, মশলাটা একটু কষাই নিছে। এটা কতক্ষণ রাখতে হবে? 5 মিনিটের মতো, তাই না? 5 মিনিট রাখলে একদম পারফেক্টলি ভাবে আমাদের বেগুনের চাক ভাজি হয়ে যাবে। তারপর আপনাদের লতির রেসিপিটা দেখাবো। সো আমার এই ভিডিওটিতে চোখ রাখবেন, এই দুইটা রেসিপি সুন্দরভাবে আপনাদেরকে শেয়ার করব। ফাইনালি আমাদের বেগুনের চাক ভাজিটা হয়ে গেছে। আর এখন কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে, মুখের মতো লেগে থাকার মতো একটা রেসিপি। আর নেক্সট রেসিপি আপনাদেরকে দেখাবো ওই লতি। সো আমি আমার এই ভিডিওতে একটু দেখাই ফেলছি লতিটা। লতিটার রেসিপি খুব ভালো লাগবে আপনাদের, সো আমার এই ভিডিওতে চোখ রাখবেন। আর এখন লতি তরকারির জন্য শুটকির পানিটা আলাদা করে নিছে। অন্তত কাটার অনেক শুটকি তরকারিতে আমার মরিচটা একটু পরিমাণ মতো দিতে হবে, আর লবণও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো করে। আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিবি।
ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিয়েছি আর এখন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলা স্লাইস করা ছিল। আর এই মশলাটা কষানোর পর লতিগুলা দিয়ে দিবে। আর কষাইতে কতক্ষণ টাইম নেবে? 10 মিনিট লাগবে কষানো। আচ্ছা 10 মিনিটের মতো টাইম লাগবে। সো আমার এই ভিডিওতে চোখ রাখবেন, তাহলে সুন্দর একটা লতির তরকারি রেসিপি দেখাতে পারবো। আর কষানো হয়ে গেছে মশলাটা, আর এখন লতিগুলো দিয়ে দিবে। তারপর কতক্ষণ রাখতে হবে? তারপর 20 মিনিট রাখতে হবে। তারপর 20 মিনিট রাখলে আমাদের এই সুন্দর লতির তরকারিটা হয়ে যাবে। আর এদিকে প্রায় হয়ে গেছে লতি। আর একটু সময় বেকন, হ্যাঁ আর একটু লতি তরকারি খুব বেশি জল রাখা যায়, হ্যাঁ আর কিছুক্ষণ চুলায় রাখতে হবে। আর এখানে রসুন আর কাঁচামরিচ, হ্যাঁ রসুন আর কাঁচামরিচ ইয়া করে নিছে। লতির তরকারিটাতে একটা স্মেল আসতেছে, খুব ঝাঁঝালো স্মেল, অনেক ভালো লাগবে। তরকারিটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর কতক্ষণ রাখতে হবে চুলাই? 10 মিনিট। আর 10 মিনিট রাখলে একদম ফাইনালি আমাদের লতির তরকারিটা হয়ে যাবে। আর আমাদের লতির তরকারিটা হয়ে গেছে এখন। আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই পাশে ট্রাই করবেন এই দুইটা রেসিপি। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।